আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবেকজ্ঞতা নির্ণয়ের আজকের সেশনে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা আজকের বিবেকজ্ঞতা নির্ণয়ের সেশনটা শিখব ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ গণিত বইয়ের প্রথম অধ্যায় সংখ্যার গল্প থেকে পৃষ্ঠা নম্বর 14 থেকে 18 পৃষ্ঠার ভিতর থেকে আমরা এই অঙ্কগুলো সংগ্রহ করছিলাম, যেখানে ছিল তুমি যেই কোনো ধরনের একটা বড় সংখ্যা নাও না কেন ওই সংখ্যাটা 2, 4, 3, 6, 9, 5, 11 এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কিনা তুমি কিভাবে বুঝবা। তার মানে আমরা বড় যদি একটা সংখ্যা পাই সেটাকে আমরা ভাগ করব, ভাগ করার পরে যদি দেখি সংখ্যাটা এই 2 দ্বারা 3 দ্বারা বা 9 দ্বারা বিভাজ্য ভাগ যায় নতুবা যায় না, আমরা ভাগ করার পরে জানবো যে এটা কি ভাগ যায় নাকি যায় না। বাট আজকে সেশনে আমরা শিখব যত বড় সংখ্যাই হোক না কেন আমরা সংখ্যাটা দেখা মাত্রই বলে দেব এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য বা 9 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয়। আমরা ভাগ করা ছাড়াও বলে দিব যে এই সংখ্যাগুলো দ্বারা যে কোনো বড় একটা সংখ্যা কি ভাগ করা যায় নাকি ভাগ করা যায় না। তো আজকের টেকনিকের শুরুতে আমরা দেখব 2 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য কিনা, আমরা একটা সংখ্যা লিখি, ওকে, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা আমি কিভাবে বুঝবো? 2 দ্বারা ভাগ করব না, ভাগ করার দরকার নেই। আমরা দেখব কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যা হয়, আমরা দেখব এই একক স্থানীয় অঙ্কটা জোড় সংখ্যা, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার যদি আমরা লিখি, আমরা দেখি যে একক স্থানীয় অঙ্ক শূন্য, শূন্য মানে কি, আমরা দেখলাম যে টেকনিকে শূন্য থাকলেও একক স্থানে যদি শূন্য থাকে তার মানে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, আমাকে ভাগ করার দরকার হবে না। ওকে, এবার দেখি 7 দ্বারা বিভাজ্য কিনা। কোন সংখ্যার টেকনিকটা আমরা একটু ফলো করি, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি যদি অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, সেটা যত বড় সংখ্যাই হোক। আমরা আরেকটা সংখ্যা নিই, 8, 7, 9, 6, 4, বিশাল একটা সংখ্যা নিলাম 4। ওকে, বলা আছে যে কি একক এবং দশকে দুইটা সংখ্যা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তার মানে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখি 44 কে 7 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ করা যায়। আবার অথবা একক ও দশক স্থানের অঙ্ক দুটি যদি শূন্য হয় তাও সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, যেমন 7, 9, 8, 4, 1 অনেক লিখলাম, যত বড় সংখ্যা হোক আমরা এটাকে 7 দ্বারা ভাগ করার দরকার নয়। আমরা দেখব একক স্থানীয় অঙ্কে দুইটা শূন্য, একক এবং দশক স্থানীয় মিলে দুইটা শূন্য আছে, তার মানে এটা 7 দ্বারা বিভাজ্য। ওকে, এবার দেখবো 3 দ্বারা বিভাজ্য কিনা, সেই আমরা বিশাল একটা সংখ্যা নিব, 8, 6, 4, ওকে, 2, আমরা বড় একটা সংখ্যা নিলাম। এবার এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য কিভাবে আমরা বুঝবো? সংখ্যাগুলোর যোগ ফল, যেটা লেখা আছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখন এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ করা যায়, আমার ভাগ করার দরকার না, আমি সংখ্যাগুলোকে যোগ করবো। যোগ করলে কত হয়? যোগ করলে হয় 6, 7, 10, 10, 8, 18, 18, 2, 20। এখন আমরা দেখি 20-এর মধ্যে কি 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 20-এর মধ্যে 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখি 9 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল 9 দ্বারা বিভাজ্য হলে, অর্থাৎ সেম 3-এর ক্ষেত্রে যা এখানেও তা। আমরা আরেকটা সংখ্যা নিই, 9, 1, 9, 2, দেখি এটা কি, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা। সেম ভাবে আমরা সংখ্যাগুলো যোগ করব, 9 একে 10, 10 9 19, 20 21, হ্যাঁ 21-এর মধ্যে কি 9 দ্বারা ভাগ করা যায় না, যায় না, সুতরাং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে কি এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা দেখব 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা টেকনিক কি, সংখ্যাটি হতে হবে 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা, 2 দ্বারাও সংখ্যাটি বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও সংখ্যাটি বিভাজ্য হতে হবে। তার মানে আমরা যদি এরকম দেখি, 9, 8, 7, বা একটু ছোট করে নিই, ওকে, এই সংখ্যাটা নিলাম। এবার আমরা দেখব এই সংখ্যাটা কি দুই দ্বারা ভাগ করা যায় কিনা। দুই দুই দ্বারা ভাগ করার টেকনিকটা কি ছিল? 2 দ্বারা ভাগ করার টেকনিকটা ছিল একক স্থানীয় অঙ্কটা হবে শূন্য নতুবা একক স্থানীয় অঙ্কটা জোড় হবে, তার মানে এটা 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা চেক করার দরকার নেই, কারণ ওই একই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যাটা আমরা নেব। আমরা আরেকটা সংখ্যা নিই, আমরা আরেকটা সংখ্যা নিয়ে দেখি এটা কি 6 দ্বারা বিভাজ্য কিনা, তার মানে 6 দ্বারা বিভাজ্য হতে হলে আমাকে কি হতে হবে, যেটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা দেখি এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক জোড়, একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় সেই ক্ষেত্রে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তার মানে আমরা একটা কন্ডিশন পেলাম। আর আরেকটা কন্ডিশন হলো 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা 3 দ্বারা বিভাজ্য শুধু কি 3টা সংখ্যাকে আমরা যোগ করবো, যোগ করলে 7-এ 8 15, 15-3 18, 18-এর মধ্যে
18 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 6 18, তার মানে 18 কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য আর এই সংখ্যাটি বিভাজ্য নয়। ওকে, এই পর্যায়ে আমরা 5 দ্বারা বিভাজ্য কিনা সংখ্যাটা বের করবো। আমরা বিশাল একটা সংখ্যা লিখবো, সে সংখ্যাটা হলো এরকম। ওকে, আমরা 5-এর ক্ষেত্রে দেখি একক স্থানীয় অঙ্কটা হবে 0 নতুবা 5। এখন আমরা দেখি একক স্থানে আছে 0, তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, এটাকে 5 দিয়ে ভাগ করে দেখার দরকার নাই যে এটা 5 দ্বারা বিভাজ্য কিনা, নতুবা 7 5 6 3 0 5, তার মানে এটাও একক স্থানীয় অঙ্কে 5 আছে, তার মানে এটাও একক 5 দ্বারা বিভাজ্য। এবার দেখি 11 দ্বারা, 11 দ্বারা বিভাজ্য কিনা, যেমন এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য কিনা, এটা বের করার টেকনিকটা হলো কিরকম? এটা বের করার টেকনিকটা হলো ডান থেকে, হ্যাঁ ডান থেকে অঙ্কের, এই যে ডান দিক থেকে, ডান দিক থেকে অঙ্কগুলোর যোগফল বিয়োগ ডান দিক থেকে অঙ্কগুলোর যোগফল। কিভাবে ডান দিক থেকে আমরা নেব, আমরা নিব এই যে ডান দিক থেকে শুধু শুরুতে বিজোড় গুলো নিব, এই যে ডান দিক থেকে শুরুর বিজোড়, এর পরের বিজোড়, শুরুর বিজোড় 8 যোগ কত 3 বিয়োগ, আবার ডান দিক থেকে এবার জোড় গুলো, জোড়ের ঘরে আছে কত? 0। ওকে, এটা বিয়োগ করলে কত দেখি, 8 3 11, 11 থেকে 0 গেলে কত থাকবে, 11। তার মানে এই সংখ্যাটাকে যদি 11 দ্বারা ভাগ করা যায়, তার মানে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, 11 কিন্তু 11 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটি, তার মানে শুরু সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এরপরে আবার টেকনিকটা দেখি, হ্যাঁ এই দিক থেকে প্রতিবারে আমরা ডান দিক থেকে নেব, কিন্তু শুরুতে নিব বিজোড় ঘর গুলো, এই যে বিজোড় ঘরে এটা আছে, এরপরে বিজোড় ঘরে এটা আছে, তার মানে 1 3 1 যোগ 3 1 যোগ 3, এরপরে থাকবে কি বিয়োগ, এবার লিখবো আবার ডান দিক থেকে আবার জোড় ঘর গুলো, এই যে জোড়ে আছে 3, জোড়ে আছে 1, জোড় নাম্বার, এই যে বিজোড় নাম্বার সংখ্যা, জোড় নাম্বার সংখ্যা, জোড় নাম্বার সংখ্যা, 3 যোগ 1 3 যোগ 1। এবার আমরা দেখি 3 1 4 বিয়োগ 3 1 4, 4 থেকে 4 গেলে যদি হয় 0, এখানে বিয়োগ ফলটা যদি আমরা 0 পাই তাহলেও ওই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, বিয়োগ ফল 0 পেলাম, তার মানে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এবার এই সংখ্যাটা আমরা দেখব, হ্যাঁ বিজোড় ঘরে কি কি আছে, 9 8 6, 9 যোগ 8 যোগ 6। ওকে, বিয়োগ জোড় ঘরে কি আছে, জোড় ঘরে আছে 0, জোড় ঘরে আছে 1, এটা শুরুরটা বিজোড় ঘর, পরেরটা জোড় ঘর, পরেরটা বিজোড় ঘর, পরেরটা জোড় ঘর, এইভাবে ক্যালকুলেশন। তার মানে এই দিক থেকে আমরা শুরুতে নিব বিজোড় ঘর গুলা, বিয়োগ পরে নিব জোড় ঘর গুলা, 0 1 0 যোগ 1। এবার আমরা বিয়োগ করবো, এখানে যদি আমরা বিয়োগ করি, এটা যোগ করে এটা বিয়োগ করি কত পাই, এটা যোগ করলে হবে 22, বিয়োগ এটা যোগ করলে হবে 1, বিয়োগ সরি এটা হবে 23, 23 থেকে এখানে 1, বিয়োগ করলে হবে 22। এখন আমরা দেখি 22-এর মধ্যে 11 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ওকে,